চিন্তা করি বিষয়টা এরকম যে নেগেটিভ ঢালের একটা উদাহরণ নিয়ে চিন্তা করি। ধরা যাক যে একটা প্লেন, এটা হচ্ছে একটা প্লেন, একটা জেট প্লেন, হ্যাঁ এরকম কিছু একটা তুমি এখানে চালাচ্ছি প্লেনটা। এখন কি মনে হইলো যে তুমি প্লেন থেকে লাভ দিবা? এখন প্লেনের অবশ্যই তুমি যেহেতু পাইলট, তোমার কাছে প্যারাসুট আছে, তাহলে ধরো তুমি যদি প্লেন থেকে প্যারাসুট নিয়ে লাভ দাও, হ্যাঁ উপর থেকে ধরো লাভ দিলা, তাহলে কিভাবে করবা আস্তে আস্তে তুমি এই যে তুমি হচ্ছে এই হচ্ছে তুমি তুমি হচ্ছে প্যারাসুট নিয়ে ধরো এই হচ্ছে তোমার প্যারাসুট পড়তেছো। আচ্ছা তাহলে ধরো কিভাবে পড়বে? প্যারাসুট নিচে সোজা করে না, একটু বাঁকা হয়ে পড়ে। তোমার মনে করো যে এইভাবে পড়লে, ধরলাম আমরা তুমি লিনিয়ারলি পড়ছো, অর্থাৎ যে আস্তে 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 করে সরলরেখা বরাবর হয়তো নেমে গেছো, এটা আমরা ধরে নিচ্ছি। তা তুমি আস্তে আস্তে এখানে নেমে এখানে দাঁড়ায় না। আচ্ছা এখন তোমার একজন বন্ধু, সে ভাবলো যে ও তো প্যারাসুট দিয়ে নামছে, কিন্তু আমি তো আসলে কি আমি হচ্ছে সুপারম্যান, সুপারম্যানে কি প্যারাসুট দরকার হয়? প্যারাসুট দরকার হয় না। তো তখন সে নিজেকে সুপারম্যান ভেবে সে কী করলো, ওই প্লেনটা থেকে, এই হচ্ছে আমাদের সেই প্লেনটা ছিল, সে প্লেনের মধ্যে চালাচ্ছিল, সে প্যারাসুট ছাড়াই লাভ দিছে। কেন? সে তো নিজেকে সুপারম্যান হিসাবে দাবি করে। এখন প্যারাসুট ছাড়া যদি লাভ দেয় তখন ব্যাপারটা কী হবে? তাহলে কি সে আসলে এইভাবে আস্তে 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 পড়বে? সে আসলে আস্তে পড়বে, সে কীভাবে পড়বে? সে সুপারম্যান তাড়াতাড়ি পড়বে, এইভাবে পড়ে গেল, পড়ে গিয়ে তারপর সে হচ্ছে এখানে শেষ, হাতটা ভেঙে পড়ে আসে, এই হচ্ছে ব্যাপারটা। হোক এখন তোমাকে কি জিজ্ঞেস করা হয় যে কে তাড়াতাড়ি পড়বে, কে আচ্ছা দিবা? অবশ্যই হ্যাঁ এটা তাড়াতাড়ি পড়বে। কেন? কারণ এর কাছে তো আসলে প্যারাসুট নাই, অথবা আমার যে পথটা দেখতে পাচ্ছি, খেয়াল করো যে আমি যদি এখানে সময় ধরি আর এখানে ধরলাম যে এই পাশে কতটুকু পড়ছে, এই পাশে সময় এই পাশে কতটুকু পড়ছে, তাহলে বুঝেই যাচ্ছে যে এই যে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে ধরলাম এটা একটা পয়েন্ট টি ওয়ান সময়, এই টি ওয়ান সময় আর এখানে পড়লো টি টু, এখান থেকে যতটুকু সময় লাগছে এর কিন্তু অনেক কম সময় লাগছে, তাই না? আসলে অনেক কম সময় লাগছে, কারণ কি তাড়াতাড়ি পড়ে যাবে। সো এই যে এখানে ব্যাপারটা কি বলতে পারি, সময়ের সাথে সাথে এ খুব আস্তে আস্তে পড়তেছে আর সময়ের সাথে সাথে খুব তাড়াতাড়ি পড়তেছে, এটাও কিন্তু আসলে ঢালের পরিমাপ, তাই না? যে আমি সময়ের সাথে সাথে এখানে এখন কি করতেছি, কতটুকু হ্রাস পাচ্ছে উচ্চতাটা, কতটুকু হ্রাস পাচ্ছে এই জিনিসটা আমি এখন চিন্তা করতেছি। তাহলে এখানে আমরা বলতে পারবো কি, এটার ঢাল খুব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটার ঢাল খুব তাড়াতাড়ি হ্রাস পাচ্ছে। বাট এখানে ব্যাপারটা একটা কমন জিনিস, সেটা কি দুইটা ঢালই আসলে কমে যাচ্ছে। যখন দুইটা ঢাল কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে তখন এটাকে আমরা বলবো কি ঋণাত্মক ঢাল। এই হচ্ছে ঋণাত্মক ঢালের ব্যাখ্যাটা, যে আমরা যদি দেখি যে গ্রাফটা ফল করছে, অর্থাৎ মানটা ছ মাসের সাথে আস্তে আস্তে কমে যাচ্ছে, ওয়াই এক্সিস এর মানটা কমে যাচ্ছে। এখন অবশ্যই যে এখানে যদি আমি যে কোনো দুটা পয়েন্ট নিই, ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের এক্স টু পয়েন্ট, তাহলে ওয়াই কতটুকু চেঞ্জ হয়েছে আমরা এখানে বলতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান। সো এখানে দেখা যাচ্ছে কি যে এক্স থেকে এক্স ওয়ান থেকে যখন এক্স টু গেছে তখন ওয়াই হচ্ছে এতটুকু চেঞ্জ হয়েছে, উচ্চতাটা এতটুকু কমে গেছে। আর এই জায়গায় যদি এই ডিস্টেন্সটা নিয়ে ধরলাম এখানে বসাইলাম, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের ওয়াই টু। তার মানে খেয়াল করো একই এক্স এর ব্যবধানের জন্য এইখানের ওয়াইটা কিন্তু অনেক বেশি। তারপরে ওই যে আমি যেটা বলছি যে এখানে একই সময় ব্যবধানের জন্য যেটা পড়বে খুব কম ব্যবধানে আস্তে আস্তে নামতেছে, এবং এখানে একই সময়ের জন্য খুব তাড়াতাড়ি অনেকটুকু ওয়াই চেঞ্জ হয়েছে, তার মানে খুব তাড়াতাড়ি পড়তেছে। সো আমরা তখনও বলতে পারবো যে হ্যাঁ এখানে আসলে তাড়াতাড়ি পড়তেছে, এখানে আস্তে আস্তে পড়তেছে। এটি হচ্ছে সেই ঢাল, ঢাল দেখে আমি কোনো কিছু কত তাড়াতাড়ি বাড়ছে বা কত তাড়াতাড়ি কমছে, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা বুঝতে পারবো। এটা হচ্ছে ঢালের একদম বেসিক জিনিস। তো এখন আমরা যেটা কাজ করবো, আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই ঢালটা আসলে কীভাবে পরিমাপ করা যায়। তা যেটা বললাম যে এই ঢালটা পরিমাপ করার জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা কোণ দিয়ে অ্যাপ্লাই করি। কেন কোণ দিয়ে অ্যাপ্লাই করি সেটা এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, যে আসলে কেন ট্যান থিটাকে নিয়ে আমরা কাজ করি। সো আমরা একটা জিনিস দেখলাম যে একটা সরলরেখা যদি এটা হয়, তার উপরে দুইটা পয়েন্ট যদি হয় এক্স ওয়ান এক্স টু ওয়াই টু আর যদি হয় এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে আমার ঢালের ব্যাপারটা কি, ঢাল হচ্ছে এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ কোটি দ্বারা বিয়োগফল বাই ভুজ দ্বারা বিয়োগফল। এখন এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটা আসলে কতটুকু, এটা আমরা কীভাবে পাচ্ছি? খেয়াল করি যে আমাদের এটা হচ্ছে কি ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান। আচ্ছা এখন আমি যদি এখান থেকে একটা লম্বটা নিই, তাহলে এই পুরাটাটা হচ্ছে আমাদের ওয়াই টু আর এতটুকু ওয়াই ওয়ান, মানে এই অংশটাও কি ওয়াই ওয়ান। তাহলে এই যে মাঝের অংশটা
এটা কত হবে? অবশ্যই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে, তাই না? হ্যাঁ, এতটুকুই আসলে হবে। একইভাবে বলা যায় যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে এক্স টু, অর্থাৎ যে আমি যদি এভাবে চিন্তা করি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আসলে এক্স টু, আর এই ডিস্টেন্সটা অর্থাৎ মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, তাহলে এই মাঝখানের অংশটা কতটুকু? এক্স টু মাইনাস এক্স ওয়ান, বা এটা যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় অবশ্যই এটাও এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন খেয়াল করো, এই সরলরেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে না, এই যে এই অ্যাঙ্গেলটা ধরলাম এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু যা হবে এটাও কিন্তু তাই হবে। কেন? কারণ এইটা আর এই রেখাটা সমান্তরাল, এবং এই রেখাটা কি? তাদের ছেদক। আমরা জানি যে দুটা রেখা সমান্তরাল এবং তাদের ছেদ করলে এই দুটা কোণ হচ্ছে কি? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ দুইটা কি হবে? পরস্পর সমান হবে, এটা আমরা বলতে পারি। সো এখন আমাকে যদি বলে যে ভাইয়া ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ঢাল। তাহলে এই ঢালটা আসলে কিভাবে পাবো? এই একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি না, যেখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটা কি? লম্ব। খেয়াল করো এটা হচ্ছে লম্ব, এক্স টু মাইনাস এক্স ওয়ান কি? ভূমি। তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজের আমি এখানে যে কাজটা করেছি, লম্ব ডিভাইডেড বাই ভূমি করেছি, এই লম্ব ডিভাইডেড বাই ভূমি এটা আসলে কি মিন করে? ওই সমকোণী ত্রিভুজের যে কোণ থিটা, তার ট্যানজেন্ট মানে কি আসলে? আমরা জানি লম্ব বাই ভূমি। সো এই জন্য থিওরিটিক্যাল সংখ্যা দেওয়া হয় এভাবে যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। এটাই হচ্ছে আসলে থিওরিটিক্যাল সংজ্ঞার ব্যাখ্যাটা। তো আশা করি এখন আমরা এই সংজ্ঞাটা শুনলে মুখস্থ করার কিছু নেই, এটা আমরা বলে দিতে পারবো যে ব্যাপারটা কি। ঢাল হচ্ছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজেন্ট নিলে আমি ওই সরলরেখার ঢাল পাবো, এটাই হচ্ছে তাহলে আমাদের ঢাল। বুঝা যাচ্ছে? তো আমাদের পুরো সরলরেখা এবং যত সরলরেখা নিয়ে কাজ করবো আসলে সব জায়গায় ঢালের ব্যাপারটা লাগবে, অবশ্যই লাগবে। ইভেন আমরা যদি যখন ক্যালকুলাস যাব, ক্যালকুলাসের পড়ার সময় আমরা দেখবো যে কীভাবে ঢাল থেকে, ঢালের বিষয়টা থেকে ক্যালকুলাসের জিনিসগুলো চলে আসছে। তো এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যে ধরা যাক ঢালের নিয়ে কিছু উদাহরণ দেখি। মনে করি যে এক্সাম্পল ওয়ান, ধরা যাক একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে তোমাকে বললো এই সরলরেখার ঢাল কত হবে। তাহলে আমরা একটু আগে পড়ে আসছি কি, কোনাটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। এখন এখানে তো কোণটা তাহলে কত? দেখা যাচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এদিকের সাথে সে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে এখানে অবশ্যই থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং ঢাল হচ্ছে এখানে কত হবে? ট্যান 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√3, এটাই হচ্ছে আসলে অ্যান্সার। সো এভাবে যদি আমাকে একটা কোণ দেওয়া থাকে ধনাত্মক দিকের সাথে, আমি কিন্তু সরাসরি তার মানটা বলে দিতে পারি, আচ্ছা হ্যাঁ এই সরলরেখাটার ঢাল হচ্ছে 1/3। তাহলে এই 1/3টা আসলে কি মিন করে? এটা মিন করে হচ্ছে যে এক্স প্রতি একক এক্স বৃদ্ধির সাথে সাথে ওয়াই কতটুকু বাড়বে? 1/√3 হারে বাড়বে, এই এটাই হচ্ছে আসলে মিন করে। আচ্ছা এখন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এক্সাম্পলটুকু যদি নিয়ে তার কাজ করি, ধরা যায় যে একটি সরলরেখা এই সাইড থেকে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, তখন তার ঢালটা কত হবে? এইবার হচ্ছে কথা, এবারে অনেকে হয়তো বলবে যে ঠিক আছে ভাই, এবার হচ্ছে ঢালটা হচ্ছে কি হবে? 10 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 2/3, কিন্তু এটা আসলে হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের সংজ্ঞাতে কি বলেছে? সংজ্ঞাতে বলেছে কি, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে কোণ তৈরি করবে। এই মানে হচ্ছে তুমি যখনই কোণের হিসাবটা করবা তখনই তোমাকে ধনাত্মক দিক থেকে ঘুরে আসতে হবে। হ্যাঁ, মনে করো এটা একটা লাঠি, তুমি এখান থেকে স্টার্ট করলা ধনাত্মক দিক থেকে ঘুরে যতক্ষণ না লাঠিটা পাচ্ছ, এতটুকু হচ্ছে কোণ। একই কথা কিন্তু এটার জন্য প্রযোজ্য যে ধনাত্মক দিক কিন্তু আমার এই সাইড, অর্থাৎ সবসময় ডান সাইডটা হচ্ছে আমার ধনাত্মক দিক, এইখান থেকে আমি স্টার্ট করবো। এইখান থেকে স্টার্ট করার পরে আমি ঘোরা শুরু করবো অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘুরে 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 এই হচ্ছে লাঠিটা পাইছি। তাহলে এটাই হচ্ছে আসলে আমার অরিজিনাল থিটাটা, আমার কিন্তু থিটাটা 60 ডিগ্রি এখন না। তাহলে এখন এই পাশেটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি পুরোটা কত? 180। তাহলে থিটা কি হবে? 180 - 60, তার মানে হচ্ছে 120। সো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল থিটাটা। তাহলে এখানে অ্যান্সারটা আসলে কত হবে? এম কস হবে 10 120 ডিগ্রি, তার মানে হচ্ছে -√3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে যাচ্ছে?
তাহলে এভাবে আমরা দুটো এক্সাম্পল দেখলাম। সো আমাদের সবসময় একটাই কথা মাথায় রাখতে হবে, ঢাল বের করার সময় যে কোনটা নিয়ে কাজ করবো সেটা এক্স অক্ষের ধনাত্মক সাইড থেকে স্টার্ট করে যতক্ষণ আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা বা সেই লাঠিটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ ঘুরতেই থাকবো, হ্যাঁ যতটুকু যাওয়া যায়। তাহলে এখানে ব্যাপারটা কি দেখলাম যে এম এর মান হচ্ছে 1/√3, এখানে দেখলাম এম এর মান -√3। এখানে একটা কথা বলেছিলাম কি যে ধনাত্মক ঢাল ঋণাত্মক ঢাল, সো ধনাত্মক ঢাল এখানে দেখা যাচ্ছে যে ঢালের মান যেটা পেলাম সেটা হচ্ছে পজিটিভ, এবং আমরা একটু আগে কিন্তু দেখেছি যে হ্যাঁ এখানে বাড়ছে বিষয়টা, তাই না, এক্স এর বিদেশে সাথে ওয়াই মানটা বাড়ছে, সো এটা হচ্ছে ধনাত্মক ঢাল। আর এখানে কি হচ্ছে আমরা ওই যে আমাদের প্যারাসুট যিনি লাভ দিয়েছিলেন তিনি পড়ে যাচ্ছে, এবং এখানে আমরা কি দেখি কমে যাচ্ছিল, তাই এর ঢালের মানটা কিন্তু নেগেটিভ আসছে। সো এটা হচ্ছে মেনলি ধনাত্মক ঢালের একটা এক্সাম্পল, এটা হচ্ছে একটা ঋণাত্মক ঢালের এক্সাম্পল যেটা যখন আসে আর কি। আচ্ছা এবার মাঝে মাঝে বিভিন্ন অঙ্কে আরো অনেক কিছু লাগে, সেই অঙ্ক যেরকম যদি আমাদের কোণ না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়, অর্থাৎ কি বলে দিল যে এখানে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা কত কোণ তৈরি করেছে সেটা কিন্তু বলে দেয়নি, কি বলে দিচ্ছে বলো যে এখানে দুটো বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে 7 আর একটা বিন্দু ধরলাম যে 3/4, দুটি বিন্দু দিয়ে যে সরলরেখাটা যায় তার ঢাল কত বের করতে বলছে, এখন কিন্তু আমাকে কোণটা দেয় নাই, তখন কি আমাকে আসলে কোণ বের করে কাজ করতে হবে, আমাকে আসলে কোণ বের করে কাজ করার দরকার নাই, কিন্তু কারণ কি আমরা কিন্তু শুরুতেই ঢালের একটা সূত্র দেখে আসি, সেটা কি ঢাল হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ y2 - y1 / x2 - x1। সো এখানে আমার y2 x2 কোনটা, এখানে হচ্ছে 8 - 4 / 7 - 3, তার মানে কি এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 4 অর্থাৎ 1। সো এখান থেকে আমরা কিন্তু ঢালের মান পেয়ে যাচ্ছি কত, ঢাল হচ্ছে 1, অর্থাৎ এক্স যতটুকু বাড়ে আসলে ওয়াই ততটুকুই বাড়ে, এই জিনিসটাই। যেমন এখানে দেখে বুঝে যাচ্ছে যে এক্স 3 থেকে 7 হয়েছে, তার মানে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে ওয়াইও কিন্তু 4 থেকে 8 অর্থাৎ একই রকমই 4 বৃদ্ধি পেয়েছে। সো এক্স এর বৃদ্ধি হয়ে যায় ওয়াই এর বৃদ্ধি হতে, দুটো সমান হওয়া মানে কি ঢাল হচ্ছে 1 হবে, এক্স যতটুকু বাড়বে ওয়াই ঠিক ততটুকুই বাড়বে। আচ্ছা এখন এই জায়গা থেকে তোমাকে যদি বলে যে এই দুটা বিন্দু দেওয়া আছে ঢাল বের করো, তাহলে আমরা ঢালটা এভাবে বের করলাম, এবং প্রবলেমটা যদি এভাবে বলে এবং এটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করেছে অর্থাৎ থিটার মানটা কত হবে সেটা বের করো, সেটা কিন্তু আসলে বের করা সম্ভব। কেন বের করা সম্ভব, কারণ আমরা কিন্তু জানি যে এটার ঢাল কত 1, তার মানে ঢাল মানে কি আমরা ট্যান থিটা ইকুয়ালস টু কত 1। এখন 1 মানে কত, টেন কত ডিগ্রির জন্য 1 হয় আমরা জানি 45 ডিগ্রির জন্য 1 হয়, তাহলে সুতরাং থিটার মান কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি। সো আমাদেরকে যদি ঢাল দিয়ে দেয়, ঢালের মানটা আমরা যদি কোনোভাবে জানি আমরা কিন্তু সহজেই বের করতে পারবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই না, আমরা ট্যানজেন্ট নিয়ে কাজ করলে পেয়ে যাবো। আবার যদি আমাদের কোনো দুইটা বিন্দু দিয়ে দেয় সেখান থেকে আমরা ঢাল বের করতে পারবো, কোনটা দিয়ে দিলেও ঢাল বের করতে পারবো। সো আমাদের সাথে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে দিতে পারে, কোথাও কোণ বলা থাকতে পারে সেখানে ঢালের মান বের করতে হবে, কোথাও দুইটা বিন্দু বলা থাকতে পারে সেখানে ঢালের মান বের করতে বলতে পারে, আবার কোনো অঙ্কে যদি কোণটা বের করতে বলে তখন হয়তো ঢালের মানটাই দেওয়া থাকবে, তাহলে ঢালের মান থেকে আমরা কোণটা বের করে নিই। এই হচ্ছে আমাদের মোটামুটি ঢাল নিয়ে যত ধরনের ছোটোখাটো প্রবলেম হতে পারে সেগুলো।